বর্ষার সময়টায় আমাদের রাজ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে একটা খুবই সাধারণ দৃশ্য, যেখানে খেতে খামারে নদী নালায় সাধারণ মানুষকে মাছ ধরতে দেখা যায়। আজকে সারা দিন প্রবল বর্ষা, প্রবল বর্ষণ হয়েছে গোটা রাজ্যে, এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় একটা বন্যার প্রকোপও কিন্তু তৈরি হয়েছে, এবং এত পরিমাণ বৃষ্টি বেশ কয়েকদিন যাবৎ হচ্ছে এবং আজকে অনেকটা বেশি আমরা দেখতে পেয়েছি। এবং তার সাথেই কিন্তু বিশেষ করে খেতে খামারে জমিতে নদী নালায় জল ভরা শুরু হয়েছে, এবং সেই সময়ে এক অংশের মানুষ যারা মাছ ধরতে ভালোবাসেন বা তার সাথে অবশ্যই জীবিকার একটা সম্পর্ক রয়ে যায়, সেই মাছ ধরে তারা বাজারে বিক্রি করছেন এবং তা থেকে জীবিকা নির্বাহ অনেকেই করছেন, আবার অনেকেই কিন্তু শুধুমাত্রই আনন্দের জন্য, উৎসাহের জন্য এই মাছ ধরতে নদীতে নালাতে ডোবায় বা জমিতে নেমে যাচ্ছেন। ঠিক একই রকম দৃশ্য আমাদের সামনে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে বিশালগড়ের একটি এলাকায়, যেখানে এনারা রাত্রিবেলায় ব্যস্ত মাছ ধরতে। আজ সারা রাত তারা এখানে ব্যস্ত থাকবেন মাছ ধরতে। ইতিমধ্যেই বেশ কিছু মাছের সংস্থান তারা পেয়েছেন, তাদের জালে আটক পড়েছে, যদিও ছোট মাছের সংখ্যাটাই বেশি। আমরা একবার ওনাদের সাথে কথা বলবো এবং বোঝার এবং জানার চেষ্টা করব এই যে একটা মেজাজ বা এই যে একটা আনন্দের বিষয়, এটা তারা কীভাবে দেখেন, কেন তারা এত রাত জেগে পরিবারকে বাড়িতে ফেলে এখানে এসে মাছ ধরছেন, কি বিষয়টা সেটা জানার চেষ্টা করব আপনাদের সাথে। জানবো বাড়ি কোনখানে আপনাদের? এই জিনিসটা, এই যে মাছ ধরতেছেন, এটা একটা উপকার লাগবে, উপকারে আইবো বললে মনে করতেছেন আপনারা? আমরা দেখলাম যে রাত্রিবেলায় এখন এরকম একটা ঘর বাইন্ধা মানে এখানে বয়ে আসেন, বাড়িতে তো অবশ্যই খাওয়া দাওয়া করে আসেন আপনারা। আচ্ছা, তো এই এই জিনিসগুলা কি মানে উপভোগ করেন কেমন আপনারা, মানে ভালো লাগে কি, মানে কেন আপনারা এত রাত্র জায়গা বাড়িতে বাড়ির মানুষ ঘুমাইতেছে আপনারা এখানে এসে মাছ ধরতেছেন? মাছ ধরার একটা উৎসব জিনিস। আচ্ছা, আমরা মাছ খাওয়াটা বলবো সবচেয়ে বড় না, মাছ ধরাটাই উৎসব জিনিস। আচ্ছা, আপনি শুনেন মাছ দেখতেছে না, যে কোন জেসালু করে আপনি জোর লাইমে দেবো, ভালো জমিন কি জমি নিলামে ভালো ফেঁকে ফেঁকে লেমে দেবো, দেখো তো না মাছ ধরা শখের জিনিস। মাছ ধরা, এই মাছ ধরাটা কতদিন যাবত করতেছেন আপনারা? আচ্ছা, করতেছি 8-10 বছর।
মাছ ধরা কিন্তু অনেকেরই একটা একটা বলা যেতে পারে একটা উৎসাহের বিষয়। এবং আমরা অবশ্যই বলতে পারি যে এখন যেহেতু রাত্রি সেরকম মানুষের আনাগোনা নেই, এখন আমরা দেখতে পেয়েছি পাশে কয়েকজন জড়ো হয়েছেন, তারা হয়তো বা মাছ সংগ্রহ করার জন্য এসেছেন। এখন যেহেতু লকডাউন চলছে, মানুষের আনাগোনাটা কম, এখন আবার কারফিউও চলছে, কালকে সকালে যখন তারা এই জায়গায় মাছ ধরবেন, অবশ্যই যারা উৎসাহী যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু একটা ভিড় এখানে দেখা যাবে, সেটা স্পষ্ট। এবং এই দৃশ্যগুলো কিন্তু রাজ্যের গ্রামাঞ্চলের বিভিন্ন প্রান্তে সেটা অনেকটাই সাধারণ, যদিও এই মুহূর্তে এই বিষয়গুলো অনেকটাই কমে এসেছে এই আধুনিকতার যুগে, কিন্তু এই সময়টা বা এই অভ্যেসটা, এই মাছ ধরার পেছনে যে একটা আনন্দ, সেটা কিন্তু তারাই উপভোগ করেন। এবং আমরাও তাদেরকে দেখে চেষ্টা করেছি এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার জন্য। ক্যামেরা পার্সন রাসেলের সাথে আমি গৌতম, নিউজ মিডিয়া সিটি।